যদি কেয়ামত কায়েম হয়ে যায় যদি শিঙ্গার ফুৎকারও হয়ে যায় অথচ তোমাদের কারো হাতে একটি চারা গাছ একটি খেজুরের চারা গাছ যে কোনো চারা গাছ রয়েছে তাহলে সে যা ওটা রোপণ করে দেয় এমন একটি উক্তি পৃথিবীর কোনো মনীষী করতে পারেনি যে কেয়ামত শুরু হয়ে গেছে তারপরও যদি একটি চারা গাছ লাগাবার তুমি সুযোগ পাও তাহলে দেরি না করে সেটা লাগিয়ে দাও বৃক্ষরোপণের কত বিরাট গুরুত্ব ইসলাম দিয়েছে মূলত প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ আমরা যারা প্রাণীরা আছি এই উদ্ভিদ জগৎ এই বৃক্ষরাজির অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি এর ফলমূল খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি এর বাতাসের স্প্রে থেকে আমরা শীতল বায়ু আমরা লাভ করে থাকি এর কার্বন ডাইঅক্সাইডগুলো যেটা শোষণ করে নেয় তার মাধ্যমে আমাদের এই পৃথিবীর ভারসাম্য বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা হয়ে থাকে এর যে সবুজ পাতা এই পাতার যে ক্লোরোফিল সেই ক্লোরোফিল থেকে রং বেরঙের ফলমূল আল্লাহ তালা সৃষ্টি করেন সুর আনামে আল্লাহ তাই বলেছেন নুখ্র জমিন হু আখরাজ না মিনু খদের জমিন আব্বা মোতার কিবা সবুজ বৃক্ষ থেকে আমি একটি সবুজ উপাদান অর্থাৎ ক্লোরোফিল আমি বের করি এবং সেখান থেকে আমি থরে থরে সাজানো ফলমূল আমি সৃষ্টি করি এগুলি আল্লাহর দান অতএব বৃক্ষরোপণের মর্যাদা এর সওয়াব এর পুরস্কার অপরিসীম রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ইমাম মুসলিমের একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন ফলা এক রসুল মুসলিম ও কেউ যদি একটি বৃক্ষরোপণ করে সেখান থেকে যদি কোনো মানুষ কিছু খায় কোনো প্রাণী কিছু খায় কোনো পাখি যদি কিছু খায় ইল্লা ই কেউ ইলায়মিল কিয়ামা কেয়ামত পর্যন্ত তার জন্য এই খাদ্যগুলো সদাকা হিসাবে তার জীবনে স্বভাব বই নিয়ে আসবে সব কারণ একটি বৃক্ষ থেকে যে হাজারো আটি হয় তার ফল থেকে এই আঁটিগুলো থেকে আরও হাজার বৃক্ষ হবে সে হাজার বৃক্ষ থেকে লক্ষ লক্ষ আরও আঁটি হবে সেখান থেকে লক্ষ লক্ষ বৃক্ষ হবে এভাবে সিলসিলা চলতে চলতে হয়তো কেয়ামত পর্যন্ত চলে যাবে এই জন্য বলেছেন একটি বৃক্ষের সবাব এর এর মর্যাদা এর ফজিলত কেয়ামত পর্যন্ত বহমান থাকবে অতএব এই বৃক্ষরাজির পিছনে আমাদের শ্রম দেওয়া উচিত এগুলো কাটা উচিত নয় নষ্ট করা উচিত নয় এবং ওইমিন মিন ইল্লা বিহামদি হবে হামদি সব জিনিসে আল্লাহ তাজবি করে আল্লাহর প্রশংসা সহ এই রাজি আল্লাহর প্রশংসা করে অতি অবশ্যই এই বৃক্ষের নিচে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন এবং এই বৃক্ষের কথা কোরআনে সমগ্র কোরআনে আল্লাহ তালা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন প্রিয় ভাই বোনেরা পৃথিবীর এই বৃক্ষ বৃক্ষরোপণের এই যে মর্যাদা এর পাশাপাশি আরেকটি বৃক্ষ রোপণ আমাদের জীবনে আছে আমরা এই মাটির পৃথিবীতে বসে এখানে অবস্থান করে সাত আকাশের উপরে যে জান্নাত রয়েছে আমাদের প্রত্যেকের নামে কম পক্ষে দশটি পৃথিবী বরাদ্দ করা আছে সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন লাকাত দুনিয়া ও আশারত আলেহা সহি মুসলিম পণ্ডিত হাদিসে রয়েছে যাও দুনিয়া দুনিয়ার মতো আরও দশটি অর্থাৎ দশটি পৃথিবী সমান তোমাকে দেওয়া হলো মেয়রাজের রাতে নবী সাল্লা আলি সাল্লাম যখন আকাশে গিয়েছিলেন ইব্রাহিম আলিয়া সাল্লামার সাথে তার সাক্ষাৎ হয়েছিল সপ্তম আকাশে তিনি সেখানে বলেছিলেন নবীজিকে আকবের আন্নাল জান্নাতা মা আপনার উম্মতকে গিয়ে সংবাদ জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এর পানি অত্যন্ত সুমিষ্ট কিন্তু জান্নাত খালি পড়ে আছে এক একজন মানুষের জন্য কমপক্ষে দশটি পৃথিবী শূন্য পড়ে আছে দুদু মাঠ তেপান্তর পড়ে আছে সেখানে বৃক্ষরোপণ করতে হবে ও ইনাহা আনুন সেটা খালি পড়ে আছে সেটা বৃক্ষরোপণ প্রয়োজন বৃক্ষরোপণ কি কিভাবে সেখানে বৃক্ষরোপণ করবে এটা প্রশ্ন যে মাটির ফিতি বসে এত দূরে সাত আকাশের উপরে হাজার লক্ষ কোটি আলোক বর্ষমাইল উপরে কিভাবে মানুষ বৃক্ষরোপণ করবে কিভাবে সম্ভব ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মাটিতে বসে যদি কেউ সোহানুল্লাহ পড়ে একটা বৃক্ষরোপণ হয়ে যাবে যদি আলহামদুলিল্লাহ বলে তার জান্নাতের ওই ওই জগতে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে যদি আল্লাহ আকবর বলে ওখানে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেখানে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে তাহলে আমরা বাজার থেকে ছাড়া গাছ কিনে এনে নার্সারি থেকে কিনে এনে পৃথিবীতে বৃক্ষরোপণ করে আমরা স্বভাব অর্জন করতে পারি তার চেয়েও হাজারো লাখ গুণ সহজভাবে জান্নাতে আমরা বৃক্ষরোপণ করতে পারি আমরা যতবার শবাহান আল্লাহ বলবো যতবার আলহামদুলিল্লাহ বলবো যতবার লা ইলাহা ইল্ল্লা আল্লাহ আকবর বলবো ততবার ওখানে সবুজ বিপ্লব হতে থাকবে বৃক্ষরোপণ চলতে থাকবে এভাবেই এই পৃথিবীতে বসে দুই জগতেই বৃক্ষরোপণ করতে পারি এই দুনিয়াতেও এবং ওই জগতেও আল্লাহ আমাদের তৌফিক দান করুন এমন মহান কাজে আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি সেই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন সোহানক আল্লাহামিকা সুল আল্লাহ আল্লাহ আস্তাক ফির لا اله الا الله محمد رسول الله